আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান এলফিস শুরুতে ডিআরবি কেবল সংবাদ শিরোনাম সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা নেত্রকোনায় সম্পন্ন কাল জাতীয় ঈদগাহ মাঠে আরেক দফা জানাজা শেষে দাফন বনানী কবরস্থানে ক্ষমতা চিরস্থায়ী করতে প্রশাসন সহ সবকিছু দলীয়করণ করেছে আওয়ামী লীগ রাষ্ট্র ধ্বংসের জন্য বিচার হবে তাদের হুঁশিয়ারি মির্জা ফখরুলের নিত্যপণ্যের অসহনীয় মূল্যে অসহায় স্বল্প নিম্ন আয়ের মানুষ রমজানে আরও কষ্টের সংখ্যা ক্যাবের কোটি মানুষের কাছে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু কাল খাস জমি ফেলে রেখে দ্বিগুণ ব্যয়ে আবাসিক এলাকায় পয় শোধনাগারের পরিকল্পনা ওয়াসার গরম শুরু না হতেই রাজধানীতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই আজ সকাল 10:30টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি হাসান ফয়সিদ্দিকে হেলিকপ্টারে যোগে মরহুম শাহাবুদ্দিন আহমেদের মরদেহ দুপুরে নেওয়া হয় নেত্রকোনার কেন্দুয়ার নিজ গ্রামে পেনিয়ে সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে হেলিকপ্টারে করে মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হয় কাল সকাল 10:00টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে গেল কদিন তিনি সেমিএইচে চিকিৎসাধীন ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন শাহাবুদ্দিন আহমেদ ছিলেন দেশের ষষ্ঠ প্রধান বিচারপতি সাবেক রাষ্ট্রপতি মরহুম শাহাবুদ্দিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা 20 মার্চ সকাল 10:00টায় সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য সবাই সবার কাছে দোয়া চাচ্ছি বাংলাদেশের বিচারিক ও গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম শাহাবুদ্দিন আহমেদ 90-এর উত্তাল গণ আন্দোলনে স্বৈরাচারের পতনের পর তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি তার হাত ধরে এসেছিল যুগান্তকারী কিছু রায় পরে বাংলাদেশের রাজনীতির এক যুগ সন্ধিক্ষণে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন এরপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ ব্যক্তি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুইবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি 1990 সালে এইচ এম এরশাদের পদত্যাগের পর রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরে তার নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় শাহাবুদ্দিন আহমেদের কর্মজীবনের সূচনা ম্যাজিস্ট্রেট হিসাবে পরবর্তীতে তিনি সহকারী জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পান এরপর 1960 সালে প্রশাসক হতে বিচার বিভাগে বদলি হন ঢাকা ও বরিশালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে এবং কুমিল্লা ও চট্টগ্রামে জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেন পরে 1967 সালে ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার হিসাবে নিয়োগ দেওয়া হয় 1972 সালের 20 জানুয়ারি তিনি হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান 1980 সালে আপিল বিভাগের বিচারপতি হন তিনি 1990 সালে গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এইচ এম এরশাদ সব রাজনৈতিক জোটের সম্মতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হন তবে সেই সময় তিনি নির্বাচন শেষে আবারও প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার কথা ব্যক্ত করেন পরে সংবিধান সংশোধন করে তাকে এই সুযোগ দেওয়া হয় 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই বছরের 23 জুলাই তিনি আবারও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আর দায়িত্ব গ্রহণ করেন 8 অক্টোবর 2001 সালে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেন মেয়াদ শেষে অবসরে যান শাহাবুদ্দিন আহমদ শাহাবুদ্দিন আহমদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেময়ী গ্রামে 1930 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সাবেক এই রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1991 সালে অর্থনীতিতে স্নাতক এবং 1952 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন তিনি 2 পুত্র ও 3 কন্যার জনক এস এম ফয়েজ বাংলাভিশন ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে বিভাজনের রাজনীতি চালু রেখেছে আওয়ামী লীগ। রাষ্ট্র ধ্বংসের জন্য একদিন আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তার মৃত্যুতে দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের বার্ষিক কাউন্সিল হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতাসীনদের দুর্নীতির খবর প্রকাশ করলে সাংবাদিকদের নির্যাতন করা হয়। বলেন, নিজেদের স্বার্থের বাইরে গেলে আত্মীয়দেরও হাত কড়া দেয় আওয়ামী লীগ। যারা ফ্যাসিবাদী, যারা কর্তৃত্ববাদী, তারা তাদের সরকারকে জিগিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সব সময় বিভাজন সৃষ্টি করে। এটা আজকের ব্যাপার না, বহু আগে থেকে। এখানে নোট করেন, যারা সম্পদ পাচার করে বিদেশে, তাদেরকে তারা প্রশ্রয় দেয়, তাদেরকে তারা রক্ষা করে। আবার যাদের সঙ্গে গোলমাল দেখা দেয়, তাদেরকে আবার তারা পাকড়াও করে থাকে। আসলে আওয়ামী লীগ এই দেশের আর কোনো কিছু বাকি রাখে না। আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে ফেলছে, রাষ্ট্র ধ্বংস করে ফেলেছে। এবং সেই জন্যেই আওয়ামী লীগের যে বিচার হবে, যেটা আমি আগেও বলেছি, তাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হবে। প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলার হোসেন ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেরসে মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অর্থহীন তা প্রমাণিত। যেখানে নির্বাচন বলে কোনো বিষয় নাই, যে দেশে নির্বাচন বলে কোনো কোনো কিছু বিরাজ করছে না, সেখানে অংশগ্রহণের কি প্রশ্ন আসছে? যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এদিকে বিএনপি সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে দলের নেতারা বলেন, খন্দকার দেলোয়ার 1/11 সময় যেভাবে দলকে আগলে রেখেছিলেন তা ছিল অবিস্মরণীয়। আজকে সকল প্রতিষ্ঠানকে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তাদের দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। আজকে এতদিন আমরা বলেছি দেশে গণতন্ত্র নাই, আজকে আমাদের বলতে হয় না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশ এখন হাইব্রিড সরকার চলছে, এটা আমাদের কথা নয়। আর এই হাইব্রিড সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, এটাও আমাদের কথা নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে, এখন পর্যন্ত করতেছে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। নব্বই চেতনায় আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। বগুড়ার দড়াইল বাজার তরফ সরফদার ফাজিল মাদ্রাসা মাঠে গাবতলী পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আমান আরও বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, সরকারের মন্ত্রী ও সিন্ডিকেটের লুটপাটের কারণে জনগণের ভোগান্তিও বেড়েছে। এ থেকে বাঁচতে হলে গণতান্ত্রিক ও জবাবদিহিতার সরকার পেতে হলে সরকারকে ঐক্যবদ্ধ হতে হবে বলেন। 2023 সালে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। রমজানের অনেক আগে নিত্যপণ্যের অসহনীয় মূল্যে অসহায় অবস্থায় পড়েছেন স্বল্প নিম্ন আয়ের মানুষ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দাম বৃদ্ধিতে আন্তর্জাতিক ফ্যাক্টরগুলো কাজ করার পাশাপাশি ব্যর্থতার পরিচয় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিযোগিতা কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের শঙ্কা, স্বল্প নিম্ন আয়ের মানুষ এবারে রমজানে কষ্ট পাবেন। কাঁচা বাজার থেকে মশলার বাজারে কোন পণ্যের দাম বাড়েনি সেটি বের করার জন্য এখন কঠিন কাজ হয়ে পড়েছে। আমাদের খাওয়ার দরকার নেই, আমরা সালাম এটা আর দা পারি এটাই খাম, আমি কষ্ট করে এখন কী করব, আর কার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে বল, কার কাছে বিচার করব, কেন আল্লাহ ছাড়া আমাকে আর কেউ নেই। সরকার তো বলছে যে বাজার নিয়ন্ত্রণে আছে, কত দূর কী আছে আমরা সাধারণ যে লোকজন তারা তো বুঝতেছি। বাজারে মানুষ জন আসবে, আমরা ভাড়া টাড়া মারবো, তো আমাদের বৌসল চলবে, তাছাড়া তো বৌসল চলা কঠিন। দোকানিরা জানান, প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারে নেই আগের মতো ক্রেতার আনাগোনা। মানে আগে যে রোজার মাসে বেচতাম ভালো, ওরকম হিসেবে কোনো চাহিদা নেই, মানে মানুষ যেন 5 কেজি হেনা কিনে 2 কেজি 1 কেজি,
সব জিনিসের দাম বেশি, সমস্যা হয়ে যায়। তেল লই না হইছে, আর সব জিনিসের দাম বাড়ছে যে এগুলি লে তার হইছে নি। ক্যাবের সভাপতি বলছেন, দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগগতির সাথে আর তাল মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। যারা নিম্ন আয়ের মানুষ তাদের রোজাটা আপনার কষ্টকর হবে, এতে কোনো সন্দেহ নাই। দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ রোজাতে কষ্টে থাকবে, আরেক শ্রেণীর মানুষ রোজাকে উপভোগ করবে। এটাই তো মানে বাজারের খেলা বা সমাজের অবস্থা। স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হলে নিত্যপণ্যের দাম এত অসহনীয় পর্যায়ে যেত না বলে মনে করেন অর্থনীতিবিদরা। বড়ভাবে বাজারের কাঠামোর ভিতরে কোনো দুর্বলতা, যেমন বড় বড় আমদানিকারকরা পণ্য মূল্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা, যেটা প্রতিযোগিতা কমিশনের দেখার কথা। তা আমরা এই জায়গাটিতে সাম্প্রতিককালে প্রতিযোগিতা কমিশনের উদ্যোগের আমি দুর্বলতা দেখি। রোজায় এবার আসলে মানুষের একটা দুর্বিষহ অবস্থা আসবার একটা আশঙ্কা রয়েছে। যদিও সরকারের দিক থেকে কিছু উদ্যোগ রয়েছে, কিন্তু এই উদ্যোগগুলো দিয়ে আসলে মানুষের এই দুর্বিষহ অবস্থা কতটুকু লাঘব করা যাবে সেটি আসলে এখনও বোধগম্য নয়। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সামান্য শৈথিল্য মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা। সারাদেশে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল। রাজশাহীতে 2 লাখ কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে ন্যায্য মূল্যে তেল, চিনি ও মসুর ডাল দেওয়া হবে। সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল। ময়মনসিংহে 3,02,971 জন সুবিধাভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। কুড়িগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, 42 জন ডিলারের মাধ্যমে 73টি ইউনিয়ন ও 3টি পৌরসভা 2,77,880 জনকে কার্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে সকল পৌরসভা সহ 9টি উপজেলায় 1,65,131 জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। পঞ্চগড়ে 69,075 পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। নাটোরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, 52টি ইউনিয়ন এবং 8টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু হবে রোববার। সাতক্ষীরায় 73,797 কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবেন। সরকারি 32 একর খাস জমি ফেলে রেখে আবাসিক এলাকায় পয়ঃশোধনাগারের পরিকল্পনা ওয়াসার। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, অর্ধেক ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে খাস জমিতে হলে। আবাসিক এলাকায় এ ধরনের প্রকল্পকে অর্থের অপচয় বলছেন নগর পরিকল্পনাবিদরা। আল মাসুম সবুজের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফারুকবাবু। রাজধানীর উত্তরায় বিশ্বব্যাংকের অর্থায়নে পয়ঃশোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকা নির্ধারণ করেছে সংস্থাটি। প্রাথমিক বাছায় প্রকল্পের জন্য ওয়াসার চূড়ান্ত 53 একর জমি নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। যদিও ওয়াসার পছন্দ করা জমির পাশে রয়েছে সরকারি 73 একর খাস জমি, যার 50% উন্মুক্ত পড়ে আছে। তুরাগ থানা এলাকার শুক্রভাঙ্গা জনবহুল এই এলাকায় রয়েছে শত শত আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা। প্রস্তাবিত প্রকল্প এলাকার একমাত্র সড়ক ব্যবহার করেন স্থানীয় 3 ওয়ার্ডের বাসিন্দারা। ওয়াসার প্রকল্পের কারণে এলাকাটিতে পূর্বপুরুষের ভিটা হারাবেন শত শত মানুষ। এই উচ্ছেদগুলি করে আমাদের বড় জমিন এবং ভিটাবাটি যা আছে নলবগ মোজা, ডিবারি মোজা, 22 একর জায়গা তারা নিয়ে গেছে। আমাদের একেবারে উচ্ছাদ করে আমাদেরকে একেবারে পথের ভিখারি বানাইছে। খুব সামান্য কদুর জমি আছে, এগুলো নিয়ে চেষ্টা করতেছে, খাস জায়গা নেয় না, না নিয়ে আমাদের বাড়ি ঘর নিতেছে অনেক মূল্য দিয়া। এখন নতুন করে এটা লেখা নেওয়ার পরে আবার শুনতেছি বাড়ির বিলটাও দিবে না। প্রয়োজন আমরা প্রেস ক্লাবে যাব, প্রয়োজন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করব, আমরা মানববন্ধন করব, আমরা এটা নিয়ে যতটুকু করা দরকার আমরা ঠিক ততটুকুই করব। ওয়াসার পয়ঃশোধনাগার প্রকল্পটি জনবহুল এলাকা থেকে সরিয়ে পাশে থাকা সরকারি খাস জমিতে নেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলর, সংসদ সদস্য ও ঢাকা উত্তরের মেয়র বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি দিয়েছেন। সেখানে তারা উল্লেখ করেন, আবাসিক এলাকায় জমি অধিগ্রহণ ব্যয় বাড়বে, সৃষ্টি হবে জনদুর্ভোগের। জনপ্রতিনিধিদের চিঠি স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অত্র এলাকায় 2019 সালে ভূমি অধিগ্রহণের অনুমতি পায় ওয়াসা, তখন নাগরিকদের সঙ্গে আন্দোলনে নামেন জনপ্রতিনিধিরাও। তবে একনেকে প্রকল্প চূড়ান্ত হলে ভোল পাল্টেছেন জনপ্রতিনিধিরাও। উত্তরার এমপি সাহেবও আমার কাছে এসেছিলেন, আমিও তাদেরকে একই কথা বলেছি, এটা একনেক থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। সুতরাং বাকিটা যেহেতু ওয়াসার প্রজেক্ট, ওয়াসা আরও বেশি ভালো বলতে পারবে।
ওয়াসার দাবি, সরকারি খাস জমি বরাদ্দ হয় আবাসিক এলাকায় পয় শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজুকের পরিকল্পনার সাথে সাংঘর্ষিক ওয়াসার এই প্রকল্প, জমি অধিগ্রহণের নামে দুর্নীতি হতে পারে এমন আভাসও দেন তারা। তোরা এলাকাতে কিন্তু যখন আমাদের যারা ভবন নির্মাণ করেছেন তারা কিন্তু প্রত্যেকে রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে এসে জমা দিয়েছেন এবং সেই প্ল্যানে তাদের কিন্তু অনসাইট সেপটিক ট্যাঙ্ক নির্ভর একটা ব্যবস্থা তৈরি করেছেন। সেখানে নতুন করে তাদেরকে আবার এই ধরনের সুয়ারেজ লাইনের মধ্যে নিয়ে আসা, সেটা কিন্তু আমাদের পরিকল্পনার দিক থেকে কিন্তু সাংঘর্ষিক। এই ওয়াটার সাথে আমাদের যে সুয়ারেজের যে প্ল্যানগুলো সেই প্ল্যানগুলো উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে। তিনি বলেন, এই প্রকল্পে কাঙ্ক্ষিত উন্নয়ন মিলবে না, দেশের কাঁধে ঝুলবে দাতা সংস্থার ঋণ এবং সেই ঋণের বোঝা কিন্তু পুরো দেশকেই টানতে হয়। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। গরম শুরু না হতেই রাজধানীতে দেখা দিয়েছে পানি তীব্র সংকট। দুই সপ্তাহ ধরে পানি না পেয়ে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন আদাবর্ষেকের টেক এলাকাবাসী। ওয়াসার কাছ থেকে গাড়ি ভর্তি পানি কিনে সমস্যা সমাধানের চেষ্টা তাদের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার পাম্প নষ্ট ও যথাযথভাবে পানির বণ্টন না করাই এই সংকট। ওয়াসার কর্মকর্তা ও পাম্প সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন তারা। রাজধানীর আদাবর শেখেটেক এলাকায় 11 নম্বর সড়কে ওয়াসার একটি পাম্প মাসখানেক ধরে নষ্ট। মেরামতের চেষ্টা চলছে, কিন্তু পাম্প কবে ঠিক হবে তার কোনো সদুত্তর নেই পাম্প সংশ্লিষ্ট কর্মচারীর। খালি সমস্যা হইলে এখন এই পাইপ উঠাইবে, উঠানোর পর পাম্প বসায় টেস্টিং করে আমাদের পাম্প বসায় লাইন পানি দিয়ে দেবে। এখানকার দুটি পাম্পের একটি নষ্ট থাকায় দুই সপ্তাহ ধরে বেশ কিছু এলাকায় পানির তীব্র সংকট বলে অভিযোগ এলাকাবাসীর। শবে বরাতে রাতেও পানি ছিল না। গত 1 সপ্তাহ বা 10 দিন থেকে আমরা মোটেও পানি পাচ্ছি না, দিনেও পাচ্ছি না, রাতেও পাচ্ছি না। এখন এমন একটা অবস্থা হয়েছে সেটা তো বলার মতো না। শুধু 5 নম্বর রোডে পানি আসবে না, অন্য রোডে পানি থাকবে। দ্যাট ইজ সামথিং রং ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। গোসল, রান্না সহ অন্যান্য জরুরি কাজ সারতে পানির বিকল্প নেই। রোজা শুরুর আগে পানির সংকট বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ, একটু পানির আশায় ঘুরছেন অন্যের দ্বারে। রান্না বান্না ওই যে মাসে মাসে পানি আনিয়ে নেই, চাই চাই আনিয়ে নেই, সকালবেলাও অনেক পানি এনেছি, টানিয়ে টানিয়ে বাথরুমে গেছি, একটু একটু ফাই একটু দেয়। আবার এই রোজা থেকে পানি সম্ভব ধরে রাখা। আমরা অবশ্যই এটা সমাধান চাই, কারণ পানি ছাড়া তো ধরেন অজু করা, খাওয়া দাওয়া। সংকট সমাধানে অনেক পরিবার ওয়াসার গাড়ি থেকেও পানি কিনছেন, তবে হটলাইনে যোগাযোগ করে যথাসময়ে পানি পাওয়া কষ্টসাধ্য বলে জানালেন শেখেটেক এলাকাবাসী। কিনতে গেলেও আপনার দিনের পর দিন লাইনে থাকতে হয়। সকালবেলা দিলে সন্ধ্যা সিরিয়াল পাওয়া যায়, অনেক সময় সিরিয়াল সন্ধ্যা হইলে বলে যে সিরিয়াল শেষ হয়ে গেছে। পানির তীব্র সংকটের এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ওয়াসার কর্মকর্তাদের। যেটা আমি কেবল সার্ভে করতেছি, সার্ভে করার। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি নবগঠিত কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। উপজেলা ও পৌর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে লুৎফর রহমান খান আজাদ গ্রুপ ও নাসির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। শনিবার দুপুরে শহরের উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নবগঠিত কমিটির আহ্বায়ক সিরাজুল হক সানার সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপে অটোরিকশার চালক সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোচালক সামাদ মিয়া, আনসু মিয়া ও মফিজুল ইসলাম। পুলিশ জানায়, একটি ট্রাক ছিনতাই করে সিলেটে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। পথে মহাসড়কের মাধবপুরে ফায়ার সার্ভিস এলাকার বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে মারা যান চালক সামাদ। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা নেত্রকোনায় সম্পন্ন। কাল জাতীয় ঈদগাহ মাঠে আরেক দফা জানাজা শেষে দাফন বনানী কবরস্থানে। ক্ষমতা চিরস্থায়ী করতে প্রশাসন সহ সবকিছু দলীয়করণ করেছে আওয়ামী লীগ। রাষ্ট্র ধ্বংসের জন্য বিচার হবে তাদের, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নিত্যপণ্যের অসহনীয় মূল্যে অসহায় স্বল্প নিম্ন আয়ের মানুষ, রমজানে আরও কষ্টের সংখ্যা ক্যাবের। কোটি মানুষের কাছে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু কাল। খাস জমি ফেলে রেখে দ্বিগুণ ব্যয়ে আবাসিক এলাকায় পয়শোধনাগারের পরিকল্পনা ওয়াসার। গরম শুরু না হতেই রাজধানীতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhinus24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।